তুই যাকে ভালোবাসিস আমি আমার আয়নার সামনে গেলে ওনার মুখ দেখতে পারবো? অবশ্যই। এই তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথার কি সব তার ছিঁড়ে গেছে নাকি? তুই কেমন প্রশ্ন করতেছিস যে আমার আয়নার সামনে গেলে আমি ওনার মুখ দেখতে পারবো? এই তুই তোর কি হয়েছে রে? হ্যাঁ, তোর মাথায় কি ভূত চাপছে? আমার আয়নার সামনে গেলে তো আমি আমার চেহারাই দেখতে পারবো। যা দেখ কার মুখ দেখে। আমি তোর কথা কোনো কিছুই বুঝতে পারতেছি না। তুই কি বলতে চাইতেছিস আমাকে সাফ সাফ বলে দে তো, আমি তোর কথাটা একটু বুঝি। কেন, এখনো কি বুঝতে পারতেছিস না? না, তোর পেজ গুস কথা আমি কিছুই বুঝতে পারতেছি না। সরাসরি বল, তুই কি বলতে চাস? আচ্ছা দোস্ত, তোর সাথে যদি একটা ছেলে রিলেশন করতে চায় তাকে তুই কি ফেলে দিবি? একটা ছেলে রিলেকশন করতে চায় মানে? ছেলেটা যদি হয়তো তো খুব কাছের, অনেক বছর ধরে একসাথে হাঁটা চলা করে, তো বেস্ট ফ্রেন্ড। না, এরকম কেউ আমার লাইফে নাই রে দোস। থাকলে তো যদি কখনো আসে, এরকম যদি কেউ থাকতো তাহলে আমি তোকে তো বলে দিতাম, তোকে তো সব কিছু শেয়ার করি আমি, তাই না? হুম। নাই, আমার ওরকম কেউ নাই। তুই শুধু শুধু আমাকে নিয়ে ক্লোজ হোস না। কেন আমাকে নিয়ে ওসব ভাবিস না, কারণ ওসব আমার কেউ নাই তো রে। আচ্ছা, থাকলে আমি বলে দিতাম তোকে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তুই তো আমার গার্লফ্রেন্ডকে দেখবি। হ্যাঁ দেখবো। তাহলে তোর আয়নার সামনে যা। আমার আয়নার সামনে যাব? হুম। আচ্ছা আমি যাব আয়নার সামনে। যা, তারপর যে আমাকে বল আমি গেছি। হুম, গেলাম আমি আমার আয়নার সামনে গেলাম। এখন তাকা আয়নাতে। হ্যাঁ, তাকালাম। এটা হচ্ছে আমার সেই পরীটা। ওইটা তো আমি। তাহলে তোর পরীটা কোথা থেকে আসলো? এটাই আমার পরীটা। তার মানে তুই আমাকে সিলেক্ট করে নিলি? ইয়েস। তার মানে তোর সেই মনের মানুষটাকে আমি? ইয়েস, সেই ক্লাসের ফাঁকে ফার্স্ট ফ্রেম ফার্স্ট রিলেশনশিপ সেই তুই। তারপরও তুই আমাকে এতদিন কেন জানাসনি যে তোর মনের মানুষটাও আমি? তুই কি কিছু বুঝোস না? কি আর বুঝবো, আমি তো তোকে বন্ধুই ভেবে গেছি, কখনো বয়ফ্রেন্ড ভাবি নাই। তোকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বন্ধু ভাবে, কিন্তু তুই আমাকে, কারণ তোর সাথে আমার এত হাঁটা চলা, তুই কি হাঁটা চলার দিক দিয়ে কি তাও কি বুঝতে পারিস না? বুঝতে পারি নাই আমি, কারণ তোকে নেই নাই অন্য অন্য আলাদা থেকে আমি কিন্তু সবার সাথে তো ক্লোজ বেশি, তুই জানার আমি। হ্যাঁ, সব বন্ধুদের চেয়ে হয়তো তুই আলাদা, কিন্তু তোর যে একটা এরকম মাথায় চিন্তা ভাবনা ছিল সেটা আমি বুঝি নাই। কিন্তু তুই আমাকে কেন আগে বলিস না এই কথা? সেটা আমি তোকে বলছি, আমি আয়নার সামনে মেয়েটাকে বিকজ প্রপোজ মি। বুঝতে পারলাম, তার মানে আমার আয়নার সামনে যে আমাকে দেখতে বললি তুই, তাহলে দেখবি যে কিরকম লাগে। আচ্ছা, যেহেতু তুই আমাকে ভালোবাসিস আমিও তোকে ভালোবাসি, তাই? হুম, তুই কথাটা আগে বললে তো পারতি। বলি নাই কেন? দেখলাম হয়তো যদি তুই রাগ করিস, তুই যদি আমাকে ভালো না বাসিস, কেন এটার জন্য। তুই কি কম নাকি? কম নাই, হয়তো তুই অন্য কাউকেও ভালোবাসতে পারিস। আজকে যেহেতু তুই আমাকে বলেই দিলি, তাই আমি তোর ভালোবাসা গ্রহণ করলাম। আজ থেকে তোর আর আমার ভালোবাসা এভাবেই থাকবে, রিলেশন সারা জীবন। সত্যি? হুম, বিয়ের আগ পর্যন্ত? সারা জীবন, শুধু বিয়ের আগ পর্যন্ত কি, মরার আগেও? দোস, সামনে তো এক্সাম, এখন তো পড়াশোনা করতে হবে, তো কালকে আমাদের কোচিং এর পরে দেখা করি। তোর জন্য আমি সবসময় ফ্রি, আমি সবসময় তোর জন্য দেখা করছি। সত্যি? তুই কখন দেখা করবি বল? তুই যখন বলবি তখনই। সত্যি? হুম, তাহলে কালকে 5টায় দেখা করি। তোর ইচ্ছা। আচ্ছা, যখনই দেখা করব দেখা করব, এখন রাখছি, ভালো থাকিস। আচ্ছা, তুইও ভালো থাকিস। খোদাহাফেজ। খোদাহাফেজ। আমার কাশ হচ্ছে গো, ঠান্ডা রোদ রক্ত।